এই, তুই আমার শরীরে একদম স্পর্শ করবি না বলে দিচ্ছি। যদি আমায় টাচ করিস তো আমি চিৎকার করব। আমি তোকে কেন টাচ করতে যাব? আর তুমি আমার জাস্ট ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড না, ওকে? তোদের মতো ছেলেদের দিয়ে বিশ্বাস নাই। তোরা সব সময় সুযোগের সন্ধানে থাকিস, একদম আমার দিকে তাকাবি না তুই। আমি মাথা মোটা দেখেছি, তবে তোর মতো কাউকে দেখিনি। নিজেই তো আমার সাথে এখানে এসেছিস, তোকে কে আসতে বলেছে আমার সাথে? তো কি করব, তোকে একা একা এই পাহাড়ে পাহাড়ে ঘুরতে দিব আমি? যদি কোনো বিপদ হয় তোর, তোর জন্য চিন্তা হয় বলেই তো তোর সাথে এসেছি। ওরে তাই, আমার জন্য তোর কেন চিন্তা হচ্ছে? আমি কি তোর বিশেষ কেউ নাকি? বিশেষ কেউ না আবার কি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই সব সময় আমার বিশেষ কেউ। এখন শোন, আমি ঘুমাবো, তুই গিয়ে বাইরে দারোয়ানি কর, যা। আমি বাহিরে গিয়ে দারোয়ানি করব মানে? মাথা ঠিক আছে তো তোর? কিসব পাগলের মতো বকে চলেছিস? আমি কেন পাগলের মতো বকতে যাব? তুই আর আমি কি এক জায়গায় থাকবো নাকি? আমি একটা মেয়ে, আর তার থেকেও বড় কথা হলো তুই একটা ছেলে, আমরা একসাথে থাকতে পারি না? নিথির কথাগুলো শুনে নীরব চরম বিরক্ত হয়ে যায়। এই মেয়েটা আসলে যে কি চায় কে জানে। নীরব এসেছে পাহাড়ে ঘোরার জন্যে। নীরব সর্বদা ভ্রমণ পিপাসু, কোথাও না কোথাও সে ঠিক যাবে, তা না হলে বুকের মধ্যে যেন শান্তি আসে না তার। সেই হিসেব করে নীরব আজ এই পাহাড়ে ঘুরতে আসে। নীরবকে সব জায়গায় একাই যেতে হয়, কারণ নীরবের সাথে যাবার মতো কেউ থাকে না। নীরব সব সময়ের মতো একা নিজের বাড়ির থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে নির্দিষ্ট স্থানে এসে নীরব একটা হোটেলে গিয়ে ওঠে। হোটেলে উঠতেই নীরব পুরো চমকে যায়, কারণ হোটেলের গেটেই দেখা হয়ে যায় তার নিধির সাথে। নীরব নিধিকে দেখে চমকে যায়, তবে নিধি নীরবকে বলে সে নীরবকে সঙ্গ দিতে এসেছে। নীরব আর কিছু না বলে বিকেলের দিকে নিধিকে নিয়ে বেরিয়ে পড়ে পাহাড় দেখতে। দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে আসে খেয়াল করেনি দুজনের কেউ। অতপর রাতটা এখানে থাকার সিদ্ধান্ত নেয় তারা। নির্জন জায়গায় নীরব আর নিধি একসাথে থাকা নিয়েই তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। নীরব নিধির কথার বিপরীতে নিধির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি নীরবকে তার দিকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগল, কি হয়েছে, এমন করে হা করে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমায় খেয়ে ফেলবি, কিছু কি বলতে চাস? আমি এতটা বছর ধরে শুধু শুনে এসেছি নারী মানেই ঝামেলার অপর নাম, আজ নিজের চোখে সেটা দেখছি। আচ্ছা দেখতে থাক, আমার কোনো সমস্যা নাই, এই বাহিরে গিয়ে দাঁড়িয়ে বসে দেখতে থাক, ঠিক আছে? শালার কপালটা খারাপ যে তোর মতো একটা ফর্মা আমার আর কপালে জুটেছে। আচ্ছা ঝামেলা। নীরব কথাটা শেষ করতেই রাগে কচকচ করতে করতে নিধির পাশ থেকে উঠে চলে যায়। নিধি নীরবের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে খানিক সময় তাকিয়ে থেকে মুচকি হাসি দিল। নীরবকে চালিয়ে নিধি মনের মধ্যে শান্তি পায়। নীরব পাহাড়ের একটা গুহার মতো জায়গার ভিতর থেকে বেরিয়ে এসে গুহার বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। নিধি ভিতরে একটা কাপড় বিছিয়ে শুয়ে পড়েছে। নিধির যেন আজ এখানটায় শুতে কেমন অদ্ভুত লাগছে, সেই সাথে তার ঠান্ডাও লাগছে ভীষণ। নীরব এই ঠান্ডার মধ্যে বাহিরে বসে আছে। নীরবের কথা ভাবতেই নিধির বুকটা কেঁপে উঠল। নিধি নীরবের কথা ভাবতেই শোয়া থেকে উঠে পড়ল। গুহার বাহিরের দিকটায় চাঁদের আলো এসে পড়তেই খানিকটা উজ্জ্বল হলো। নিধি গুহার বাহিরে তাকাতেই দেখল নীরব গুটিসুটি হয়ে বসে আছে। নিধি নীরবকে উদ্দেশ্য করে পেছন থেকে নীরবকে বলতে লাগল, কি রে তুই এখানে এমন করে বসে আছিস কেন, তোর কি ঠান্ডা লাগছে? আমার কিছু লাগছে না, তুই এখানে কেন এসেছিস? যা গিয়ে ঘুমিয়ে পড়, আমায় একটু ঘুমাতে দে। তুই সত্যি এখন ঘুমাবি? এভাবে বসে বসে কি কেউ ঘুমাতে পারে? আমি সত্যি বুঝি না তোর মাথায় কি চলছে, কি চাচ্ছিস তুই? আমায় শান্তিতে থাকতে দেখলে বুঝি তোর মাথা খারাপ হয়ে যায়, আমায় জ্বালাতে হবেই হবে। এমন করে বলছিস কেন, আমি তো তোর কষ্টের কথা চিন্তা করে তোর কাছে এসেছি, আর তুই আমায় উল্টাপাল্টা কথা শোনাচ্ছিস। উফ, আল্লাহ, আসলেই তোকে বোঝার থেকেও কঠিন, আমি পাগল হয়ে যাব একদম। হয়ে যা, শোন না, চল ভিতরে চল, এভাবে বাহিরে থাকলে তোর শরীর অসুস্থ হবে, ঠান্ডা লেগে যাবে তোর। এই বলিস তোর কাছে না থাকতে, তোর দিকে না তাকাতে, আবার বলিস তোর সাথে কথা বলতে, তোর সাথে থাকতে মানে আমি হয়ে যাব এখন পাগল। দেখ তুই আমার সাথে এমন করে কথা বলিস কেন, আমার সাথে এমন রুডলি কথা বলতে তোর কষ্ট হয় না? একটু হয় না, আমার ভুল হয়েছে, তোর মতো একটা গাদিকে আমার সাথে করে নিয়ে এসেছি, এখন আমায় জ্বালিয়ে মারছিস। এই
আমায় বারবার গাধি বলছিস কেন? আমি গাধি হলে তুই একটা হনুমান। হয়েছে শান্তি, এবার আমার সামনে থেকে যা, ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়। আমি একা ঘুমাবো না, আমার সাথে তাকেও যেতে হবে, ভিতরে আমার ভয় করছে। ওরে বাবা, তোর আবার ভয় করে? ভয় তো নিজেই তোকে দেখলে ভয় পেতে শুরু করে, আর বলছিস তোর ভয় করছে, মানে কি লজিক ভাই? বেশি কথা না বলে ভিতরে চল, আমার এত কথা শুনতে ভালো লাগে না। কি আর করার, একটা গাধির সাথে আজ রাতটা আমায় কাটাতে হবে, চল গাধি। নীরব নিধির উপর খানিকটা রাগ ঝেড়ে নিধিকে নিয়ে চলে যায় গুহার ভিতরে। নিধিকে নিয়ে গুহার ভিতর আসতেই নীরব দেখতে পায় একটা কাপড় মাটিতে পড়ে আছে। নীরব কাপড়টা ভালো করে টেনে নিয়ে শুয়ে পড়ল। নীরব শুয়ে পড়তেই নিধি ঠায় দাঁড়িয়ে থাকলো। চাঁদের আলোয় নিধিকে প্রায় দেখা যাচ্ছে। নীরব বিপরীত দিকে মুখ করে থাকায় নিধিকে হয়তো দেখেনি। নিধি কিছু সময় নীরবের পাশে শুয়ে পড়ল গুটি সুটি হয়ে। নিধির ভীষণ অদ্ভুত লাগছে আজকের রাতটা, কারণ নিধি কখনো এমন করে কোনো ছেলের কাছাকাছি এসে ঘুমায়নি, আজকেই প্রথম। কিছু সময় নিধি শুয়ে থাকতেই আচমকা নিধি অনুভব করল প্রচণ্ড ঠান্ডা লাগছে তার। নিধি ঠান্ডা রীতিমতো কাঁপছে। নীরব নিধিকে কাঁপতে দেখে দ্রুত নিধির দিকে মুখ করে নিধিকে উদ্দেশ্য করে বলল, এই নিধি কি হয়েছে তোর, সব ঠিক আছে তো, এমন করে কাঁপছিস কেন? শোন না, আমার না খুব ঠান্ডা লাগছে, আমি মনে হচ্ছে জমে যাচ্ছি, আমায় একটু হেল্প কর প্লিজ। কি বলছিস, এই জন্যে আমি তোকে বা কাউকে আমার সাথে করে নিয়ে আসি না, দেখেছিস তো একটা ঝামেলা না কতগুলো ঝামেলা লেগে গেল। বাজে কথা না বলে আমায় সাহায্য কর প্লিজ, আমি পারছি না এই ঠান্ডা সহ্য করতে। সরি বল না, কি করব, আগুন জ্বালানোর ব্যবস্থা তো এখন করা যাবে না, কি করব আমি? আগুন জ্বালাতে হবে না, তুই আমায় শক্ত করে জড়িয়ে ধর, তুই জড়িয়ে ধরলে আমার ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাবে। শিওর তো তুই, পরে আবার আমার সাথে ঝগড়া ঝামেলা করবি না তো, হেল্প কর প্লিজ। নিধির কণ্ঠস্বরটা শুনে যেন নীরবের বুকের মধ্যে অজানা একটা ব্যথা করতে লাগলো, মনে হচ্ছে তার বুকের উপর কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। নীরব নিধিকে এভাবে কষ্ট পেতে আর দেখতে পারল না। নীরব পেছন থেকে নিধিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রায় ঘণ্টাখানেক এমন করে জড়িয়ে থাকার পর নীরব বুঝতে পারল নিধির শরীর শান্ত হচ্ছে। নীরব নিধির শরীরটা শান্ত হতে দেখতেই নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল, এই নিধি এখন কি ঠিক আছে, শরীরের কাঁপুনো কি বন্ধ হয়েছে? হুম রে, এখন একটু শান্তি পাচ্ছি। ওকে এখন তাহলে ছেড়ে দেই। নীরব কথাটা বলতেই নিধিকে নিজের বুক থেকে আলগা করে দিতেই নিধি নীরবকে অবাক করে দিল। নীরব নিধিকে নিজের বাঁধন থেকে মুক্ত করে দিতেই নিধি নীরবের দিকে মুখ করে নীরবের উদ্দেশ্যে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল, এই কুত্তা, তুই আমার সাথে সবসময় এমন করিস কেন? আমার বুকে জড়িয়ে রাখলে তো কি সমস্যা হয় শুনি আমি। না মানে আমি ভাবলাম এখন তো তুই ঠিক হয়ে গেছিস, তাই তুই কি না কি ভাবিস তাই আর কি। কি না কি ভাবি সেটা বড় কথা না, আমি একটা অসুস্থ মানুষ, আমায় এই বুকের উষ্ণতা দিয়ে সুস্থ করবি তুই। নিধি কথাটা শেষ করতেই নীরবকে শক্ত করে জড়িয়ে চাপটে জড়িয়ে ধরল। নীরব কি করবে কিছুই বুঝতে পারছে না। নিধি এমন করে তাকে জড়িয়ে ধরে আছে যে নীরব এক দণ্ড নড়তেও পারছে না। নীরব নিধির পিঠের উপর আলতো করে হাত রেখে দিয়ে নিধিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। একটা অদ্ভুত শান্তি নীরব নিজের বুকে অনুভব করছে, মনে হচ্ছে এই শান্তির জন্যে সে এতটা দিন ছটফট করেছে। নিধিকে বুকে জড়িয়ে নিয়ে এতটা শান্তি পাবার কারণ কি সেটা নীরব জানে না। নীরব আর কিছু ভাবতে পারছে না, পরম আবেশে নিধিকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নিধি কিছু সময় পর নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগল, নীরব আমি তোর বুকে আছি বলে কি তোর কোনো সমস্যা হচ্ছে? না তো কিসের সমস্যা হবে, আমার কোনো সমস্যা নেই, বরং ভালোই লাগছে আমার। কেন ভালো লাগছে, তুই কি আমায় ভালোবাসিস নাকি? তোকে ভালো না বাসার কি আছে, তোকে তো আমি অনেক ভালোবাসি, দেখিস না সবসময় তোর পেছনে লেগে থাকি। এখন শোন, চুপটি করে ঘুমানোর চেষ্টা কর, সকাল হয়ে আসছে। হুম, আরো শক্ত করে জড়িয়ে ধর না, বুকটা শূন্য শূন্য লাগছে আমার। হুম তাই ধরছি। নীরব নিধিকে নিয়ে একটা গুহার মধ্যে সারা রাত ছিল। এই গুহার মধ্যে নিধি আর নীরব ছাড়া আর কেউ ছিল না। নীরব চাইলেই নিধির উপর সুযোগ নিতে পারত, নিধিকে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে পারত, তবে নীরব সেটা করেনি। নিধি আর ঘুমোতে পারল না, চুপটি করে নীরবকে নিয়ে ভাবতে থাকল। সে
ভোরের আলো ফুটতেই নীরবের ঘুম ভেঙে গেল। নীরব চোখ কচলাতে কচলাতে উঠে বসতেই দেখতে পেল নিধি গুহার মধ্যে নাই। নিধিকে গুহার মধ্যে না দেখতে পেয়ে নীরবের বুকের মধ্যে ছ্যাঁদ করে উঠল। নিধি তো এই গুহায় নীরবের সাথেই এসেছে, তাছাড়া নিধি এই গুহার কিছুই চেনে না। কোনো বিপদ যদি হয়ে যায়, বিপদের কথা মনে পড়তেই নীরব ভয়ে ছুপসে যায়। নীরব দ্রুত গতিতে গুহার থেকে বেরিয়ে চিৎকার করে নিধিকে ডাকতে লাগল। নীরবের চিৎকারের শব্দ যেন রিফ্লেকশন হচ্ছে। নীরব চারিদিক খুঁজেও নিধিকে পাচ্ছে না। নিধিকে না পেয়ে নীরবের চোখের কোণে নোনা জল চলে এলো। শুধু যে চোখের কোণে নোনা জল এসেছে তা নয়, নীরব প্রায় কান্না করতে লাগলো। নিজের বুকের মাঝে তীব্র দহন হচ্ছে। নিধিকে কোথাও খুঁজে না পেয়ে নীরব চরম হতাশ হয়ে যায়। হতাশা নিয়ে নীরব হাঁটু গেড়ে বসে পড়ল। চিৎকার করে নিধিকে একটা ডাক দিয়ে কান্না করতে লাগলো নীরব। নীরব নিজেকে দোষ দিচ্ছে, আজ যদি সে নিধিকে এখানে নিয়ে না আসত তবে হয়তো নিধি ঠিক থাকত। তাছাড়া নীরব ও নিধির কেয়ার করতে পারেনি, যার কারণে আজ নিধির বিপদ হয়েছে। নীরব মাটিতে মাথা ঠেকিয়ে চিৎকার করে কাঁদছে। কিছু সময় নীরব কান্না করতেই আচমকা কেউ একজন এসে নীরবের পিঠের ওপর হাত রাখল। নীরব কারোর হাতের স্পর্শ পেতেই হকচকিয়ে গিয়ে পেছন ফিরে তাকাল। নীরব পেছন ফিরে তাকাতেই চমকে উঠল ভীষণ। নীরব হয়তো কল্পনাও করতে পারেনি সে এমন কিছু দেখবে। নীরব দেখতে পেল নিধি দাঁড়িয়ে আছে আর কাঁদছে। নীরব নিধিকে কাঁদতে দেখে বেশ দ্রুত গতিতে বসা থেকে উঠে পড়ে নিধির দিকে ছলো ছলো চোখে তাকিয়ে নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে নিধির কপালে নিজের ঠোঁটচোরা ঠেকিয়ে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। নিধিও কাঁদছে। নীরব নিধিকে জড়িয়ে ধরে বলতে লাগল, কোথায় গিয়েছিলি তুই? আমার জন্য কি তোর একটু কষ্ট হচ্ছে না? আমায় বলে যেতে পারতিস তো, কেন আমায় বলে গেলি না? এই পাগল, এমন করে কাঁদছিস কেন? আমি কি মরে গেলাম নাকি? আমি তো হারিয়ে গিয়েছিলাম, পরে আবার পথ খুঁজে পেয়েছি। তুই ঘুমিয়েছিলি তাই তোকে বিরক্ত করিনি। চুপ হয়ে যা, আর কোনো কথা বলিস না। আমি বিরক্ত হব বলে তুই আমাকে না বলে বেরিয়ে যাবি? এখন যদি তোর কিছু একটা হয়ে যেত তবে আমি কি করতাম ভেবেছিস একবার এই কথাটা? সরি তো, আর তোকে না বলে কোথাও যাব না, প্রমিস। প্লিজ তুই আমার উপর রাগ করিস না, প্লিজ। চল এখনই আমরা বাড়ি ফিরবো, আর এখানে থাকবো না, আর না তোকে রাখবো। চল। আচ্ছা নীরব, তুই কি ভয় পেয়ে গিয়েছিলি? আমার কিছু হয়ে গেলে তোর কি? তুই তো আমার জ্বালাতন থেকে মুক্তি পেয়ে যাবি। ভয় পেয়েছি কিনা জানি না, তবে বুকের মধ্যে তোকে হারিয়ে ফেলার ভয় তীব্রভাবে অনুভূত হয়েছে। মনে হচ্ছিল পাগল হয়ে যাব। এমন কেন মনে হচ্ছিল? আমি কি তোর বিশেষ কেউ নাকি? তুই আমার সব থেকে কাছের কেউ। আচ্ছা তুই কেন কান্না করছিলি, আমায় না খুঁজে পেয়ে নাকি? মনে হচ্ছিল আমি নিজের জীবনকে হারিয়ে ফেলেছি। আমার জীবন থেকে একটা স্পেশাল জিনিস হারিয়ে গেছে, হাসি খুশি সব কিছু হারিয়ে ফেলেছি মনে হয়েছে। পাগলি একটা, চল চল বাড়ি যাই। চল। নীরব নিধির হাত ধরে নিধিকে নিয়ে সোজা হোটেলে চলে এলো। হোটেল থেকে তাদের সব জিনিসগুলো নিয়ে সোজা তারা চলে যায় বাস স্ট্যান্ডে। সেখানে থেকে বাস ধরে বাড়ির পথে রওনা দেয়। বাসে বসে নীরব নিধিকে নিয়ে ভাবছে, এই ভ্রমণ করতে এসে আজ নিজের সব থেকে কাছের প্রিয় মানুষটিকে সে হারিয়ে ফেলতে বসেছিল। নিধি নীরবের তেমন কেউ না হয়েও বিশেষ কেউ। নিধিকে কখনো নীরব হারাতে চায় না, ঠিক যেমনটা নিধিও নীরবকে কখনো হারাতে চায় না। নীরব নিধি বাসে করে তাদের গন্তব্যে পৌঁছতে বাস থেকে নেমে পড়ল। বাস থেকে নেমে নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, আসছি নীরব, সাবধানে থাকবি, আর আমি বাড়ি গিয়ে তোকে কল করব। কিন্তু আমি তোকে একা ছাড়ছি না, আমি নিজেই তোকে দিয়ে আসবো। আরে বোকা, আমি যেতে পারবো তো? আমি তোকে দিয়ে আসবো বললাম তো। একটা কথা বলবো? বল না। আমায় কি তুই সত্যিই ভালোবাসিস? মিথ্যা বলবি না। সত্যি তোকে ভালোবাসি। তুই কি আমার চোখের ভাষা বুঝিস না? তোকে আমি কখনোই হারাতে পারবো না। নীরব কথাটা শেষ করতেই নিধি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা আসলেই সুন্দর, বেঁচে থাকুক এমন সব ভালোবাসার খুনসুটির গল্প। নীরব নিধির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।